আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ সহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিয়ামতের অন্যতম আলামত, ছাগলের পেটে মানুষের বাচ্চা। এটা কি করে সম্ভব? শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি বাস্তব একটি ঘটনা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চান তাহলে কি করতে পারেন এই পৃথিবীতে, আজকের এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা যেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, একবার হলেও আমি ওই ঘটনাটিকে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য মনে করেছি, কিন্তু না বন্ধুরা, আসলে এই ঘটনাটি সত্যি। এই ঘটনাটি ঘটেছে আমাদের দেশেই। এই ঘটনাটি যারা শুনেছে তারাই পর্যন্ত অবাক হয়েছে। তবে এই ঘটনাটি জানার আগে চলুন কিছু আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখে আসি। বন্ধুরা, একবার এই ভিডিওটি দেখুন, আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর প্রাণী সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবীতে। এই প্রাণীটি যত বড় তার চেয়েও তুলনামূলকভাবে অনেক বড় হয়েছে পাখিটির মুখের আকার। এই পাখিটি ইচ্ছে করলে খুব সহজেই 1 থেকে 1.5 কেজির ওজনের একটি মাছ খেতে পারে। আপনি নিজের চোখেই দেখুন পাখিটি কিভাবে মাছ শিকার করছে, আর এই পাখিটি মাছ শিকার করার কৌশল দেখুন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার কি অসাধারণ একটি সৃষ্টি, যা দেখে মনটি জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা সাধারণত ঈগল পাখি আকাশে উঠতে দেখি এবং ছোট ছোট মাছ শিকার করতে দেখি, কিন্তু এখানে দেখুন ঈগল পাখি 40 থেকে 50 কেজির ওজনে বন ছাগল এবং হরিণকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? মাঝে মাঝে এমন কিছু নিদর্শন আমাদের চোখের সামনে পড়ে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করাতে কষ্ট হয়। আসলেই এইগুলো সব কিছু আল্লাহ তাআলার ইশারায় হয়ে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের বাংলাদেশের একটি ঘটনা। এখানে দেখুন ছাগলটির চারপাশে মানুষ জড়ো হয়ে রয়েছে আর দেখছে অবাক করা দৃশ্য। এখানে দেখা যাচ্ছে ছাগলটি হুবাহু মানুষের মতো একটি বাচ্চা জন্ম দিয়েছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব। আল্লাহু আকবার।